السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أرأجي غطو ديني جي تينتي بشوي أمرا علتنا كوري سلام. এর ভিতরে অহংকার এবং অপচয় একটা আপেক্ষিক ব্যাপার, এটা আপনি বুঝবেন। আপনার মনে যেন অহংকার না থাকে। অহংকারী হৃদয় আল্লাহ পছন্দ করেন না। অহংকারই শয়তানের পতনের মূল। আমার পানাহার, পোশাক, চালচলন, কোনো কিছুতেই যেন অহংকার না আসে। অহংকারটা কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাম যখন অহংকারের ব্যাপারে অনেক কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার আল্লাহ বলছেন আমার ভূষণ। পৃথিবীতে অহংকার, এই মহাবিশ্বে অহংকার করার অধিকার একমাত্র আল্লাহর। ফামান নাজানি ফি রিদাই আলকাইতুহু ফিন্নার, যদি কেউ আমার এই অহংকারের চাদর ধরে টান দেয়, নিজে অহংকার করতে যায়, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দিই। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আরেক সাহাবীর কাছে দেখা করতে আসছেন, গল্প টল্প করে উঠে যাচ্ছেন। উঠার পরে এই সাহাবী খুব কাঁদছেন। তো সাহাবীর যারা মুরিদ, সাথী, সাহেব, তারা জিজ্ঞেস করছেন, ইয়া আবা আব্দুর রহমান, আপনি কাঁদছেন কেন এত? উনি কি বলে গেলেন যে আপনার এত কান্না আসছে? উনি বললেন যে উনি আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসখালু দাররাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার একটা রোগ আছে ভাই, আমি যখন কোরআন বা হাদিসে পড়ি, যার অন্তরে অহংকার আসে, যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না, চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর ও জান্নাতে যেতে পারবে না, ওর খুব অহংকার। যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে, তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ, ও জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো ইমানের ক্যান্সার। সাহাবিদের এই ক্যান্সার ছিল না। সাহাবিরা যখন কোনো হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন, পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না। তারা নিজের কবর, নিজের আখেরাত নিয়ে চিন্তা করতেন। আমি আব্দুল্লাহ আলমগীর হুজুর মানুষ, আপনারা মাঝে মাঝে ডাকেন, দাওয়াত দেন, জানাজা পড়াতে যাই, কবর দিতেও অনেক সময় যাই। যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব সুবিধে করেছেন, আপনি দাওয়াত টাওয়াত যান না, এতে সাবঅর্ডিনেট মৌলানাদের দাওয়াত এত বেড়েছে যে তারা সময় দিতে পারছে না। তা আমি এমনি দাওয়াতে কম যাই, তো তারপরেও তো মাঝে মাঝে আপনার দাওয়াত টাওয়াত দেন, হয়তো কবর দেওয়ার সময় গেলাম, জানাজাই থাকলাম, দাফন করলাম। আপনারা কি দেখেছেন কবর দেখে আমার কোনোদিন কান্না আসে? কোনোদিন কান্না আসে না, কারণ আমি কবরের আজাবের সব জানি। কিন্তু আমি জানি কবরে আজাব হবে মন্ত্রী মিনিস্টার আমার বিরুদ্ধে, আমাকে যারা রাগ করে অমুক দল, আমার যে কবরে আজাব হবে আমার মনেই হয় না, তা চোখে পানি আসবে কি করে? আমার মনে হয়, আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ, আমার জন্য তো জান্নাত কনফার্ম, কবরে আজাব হলে ওদের হবে, আমার কেন হবে? এই জন্য কবর দেখলেও, দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। তার সাথীরা প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরা ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি।
কবর হয় জান্নাতের বাগান হবে নইলে জাহান্নামের গর্ত হবে ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয় আমিও তো কবরে যাব আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায় তাহলে ওসমান যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছিলেন তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি নিজের কবরের চিন্তা করেছেন আর আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক হাদিস পড়ছি আমার খালি পরের কবরের চিন্তায় হয় নিজের কবরের চিন্তা আসে না তা আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্তত এই রোগ থেকে মুক্ত হন সাহাবীরা দেখেন কি অবস্থা আমরা কি করি শুধু পরের সমালোচনা করি কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা করেন না আখিরাত নিয়ে চিন্তা করেন না দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন এক সময় মরে যাবেন সবই পড়ে থাকবে খালি হাতে চলে যাবেন তারা এক মিসকিন তারা পরের জাংলায় পুঁই পুষে চলে গেলেন আর আমরা কি মিসকিন আমরা কিছু ভালো মন্দ বুঝি হক বুঝি বাতিল বুঝি হালাল বুঝি হারাম বুঝি এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি ও হারাম খায় ও দেখো কি করেছে ও এইটা করেছে ও কি খারাপ কিন্তু আমি যে কতটুকু খারাপ আমি আল্লাহর কি করলাম এটা আমরা নিজে আলোচনাও করি না চিন্তাও করি না তো ভাইরা এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময় যখন যেটা আমরা শুনব প্রথমেই আমাদের চিন্তা করব যে আমরা কি করতে পারছি এই দুনিয়া দুনিয়া থাকবে এই মানুষ মানুষ থাকবে আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না আমার কথা শুনবেন তোমার পাশের বাড়ির লোকে দাড়ি ছোট ছিল বউ পর্দা করতো না মেয়েরা পুষ্টি নষ্টি করতো এই প্রশ্ন আমাকে করবেন না কাজেই এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেননি হ্যাঁ দাওয়াতের দায়িত্ব আছে পারলে দাওয়াত দেন বলেন যদি সাহসে না কুলোই বোবা শয়তান হয়ে যান দোয়াটা করেন আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে যেভাবে এই সাহাবি করছেন তিনি বলছেন ওই সাহাবি যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না তাই আমার খুব ভয় হচ্ছে কখন জানি কিভাবে আমার অন্তরে হয়তো অহংকার এসে গেছে হয়তো কিয়ামতের দিন আমাকে আটকা পড়তে হবে এই ভয়ে আমার কান্না আসছে আমি ঠেকাতে পারছি না অহংকার হৃদয়ের বিষয় অহংকার বাইরের বিষয় বাইরে কিছু প্রকাশ পাই সাহাবীরা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সৌন্দর্য চাই সুন্দর জামা সুন্দর কাপড় সুন্দর চুল সুন্দর পোশাক সুন্দর বাড়ি সুন্দর বাহন এটা কি অহংকার তিনি বলেন না ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করেন অহংকার হলো বাতারুক রাক ওয়া গামতুন নাস অহংকার হলো হৃদয়ের ভিতরে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা আর এই বড় মনে করার প্রকাশ হলো যে মানুষকে ছোট মনে করা মানুষকে অবজ্ঞা করা মানুষের প্রতি হেয় মনোভাব নিয়ে মনে রাখা বা তাকানো আর সত্যকে গ্রহণ করতে কষ্ট লাগা এই জন্য ভাইরা অহংকার আমাদের ব্যক্তিগত অনুভূতি আপনি হাসপাতালে বসেছেন বাসে বসেছেন পাশে একজন আমি যেমন বসেছি আমার পাশে একজন হুজুর বসেছে হুজুরের জামাটা ছেঁড়া নাকে পানি পড়ছে অথবা কিছু জয়ীফ হাদিস বলছে আমি বলছি দেখো কি সব এই অভদ্র হুজুররা ইসলামটা শেষ করে দিল এটা হলো আমার মহাপাপ আমার ওই সময় চিন্তা করার মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমার কিছু জ্ঞান দিয়েছো আমার কাপড়টা পরিষ্কার রাখা তৌফিক দিয়েছো আমাকে জয়ীফ হাদিস থেকে মুক্ত করেছো আল্লাহ তোমার দয়া তোমার এই বান্দা তোমার জন্য কাজ করে অত বুঝিনি আল্লাহ তুমি আমাকেও মাফ করো তাকেও মাফ করো এটা হলো আব্দের চিন্তা যে বান্দা চিন্তা করে যে আমারটা আমার না আমার মালিক আমাকে দয়া করে দিয়েছে এইটা হলো আব্দের অবদিয়াতের চিন্তা এটা যদি আপনার থাকে আপনার যা আছে আপনার টাকা আছে ছেলে পেলে বড় লোক আছে ক্ষমতা আছে খাদ্য বেশি খাচ্ছেন আপনি ভালো আছেন যাই আছে আপনি যখনই বসবেন এটা মালিকের দেওয়া আল্লাহ তুমি দয়া করে দেছো আর অহংকার থাকলো না আর যখনই আপনি মনে করলেন এটা আমার আমি এই সময়ে এই চাষটা করছিলাম এই ভোটটা করছিলাম এই কাম করছিলাম বলে আজকে আমার এত তার মানে আপনি শয়তানের খপ্পরে পড়ে গেছেন আপনার সব কিছুর পরেও আপনি যে নেয়ামতে আছেন সেটা নাও থাকতে পারতো আপনি যেটুকু করেছেন এটাও আল্লাহর দয়া আপনি যেটা পেয়েছেন এটা আল্লাহর দয়া এই জন্য অহংকার আপেক্ষিক অহংকার আপনার অন্তর থেকে দূর করবেন এটা দূর করার উপায় সকল নেয়ামতকে আল্লাহর দেওয়া মনে করা আল্লাহ আমাদেরকে
খড়ম পড়ে জঙ্গলে থাকতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি খেতে পায়নি মুমিন, সে সবর করে যে আল্লাহ তুমি কষ্ট দিয়েছো এর ভিতর নিশ্চয় ভালো তুমি কাটিয়ে দাও, সবর করে যেমন সওয়াব পায়। একজন যে আল্লাহকে আল্লাহ অনেক দিয়েছেন আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর করেও সে ওইরকম সওয়াব পেয়ে যায়। কাজে আপনার অবস্থায় আপনি অন্তরটাকে আল্লাহর দিকে রাখবেন, তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারবেন। অপচয় আপেক্ষিক ব্যাপার, আপনার সামাজিক স্ট্যাটাসে আপনি পোশাকটা পরবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কাউকে যদি মর্যাদা সম্পদ সম্মান দেন আল্লাহ চান যে তার চাল চলন পোশাক আশাক এটা প্রকাশ পাক। কাজে আপনার টাকা পয়সা আছে আপনি ছেঁড়া কাপড় পরে বেড়াচ্ছেন এটা বলেন না আল্লাহ, তবে পানাহার পোশাক আশাকে অহংকার হলো অপচয় হলো যে আপনার হৃদয়ে ঢুকে গেছে। আপনি একটা ছেঁড়া জামা পরে বাইরে গেলে হঠাৎ দেখেন ছেঁড়া, বারবার মানুষ দেখে ফেললো, তার মানে আপনার ভিতর অহংবোধ আছে। আপনি নতুন জামা পরলে যেমন আল্লাহর খুশি লাগে, ছেঁড়া জামা পরলো আলহামদুলিল্লাহ, কে দেখলো কি এই অনুভূতি আপনার এত হিট করে না, তাহলে বুঝবেন যে আপনার মন আল্লাহর দিকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম মাঝে মাঝে অনেক দামি পোশাক পরেছেন, তো অধিকাংশ সময় খুবই সাধারণ পোশাক পরতেন। যখন পোশাক আপনার মালিক হয়ে যাবে তখন আপনি পোশাকের দাস হয়ে যাবেন, আর আপনি যখন পোশাকের মালিক হয়ে যাবেন ভালো পোশাক আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ, একজন দেখেছে আপনার গায়ে কি পোশাক আছে এটা আপনাকে বিব্রত করে না, ভালো পোশাক পরলে আলহামদুলিল্লাহ, খারাপ পোশাকেও আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন আপনি পোশাকের মালিক, পোশাক আপনার মালিক না। ভ্যানে চললো আপনার যেমন লাগে, গাড়িতে চললো আপনার তেমনই লাগে, আপনি গাড়িতে চড়েন আজকে ভ্যানে যাচ্ছেন মানুষজন দেখে ফেললো, তাহলে বুঝতে হবে গাড়ি আপনার মালিক, আপনি গাড়ির মালিক না। তো এই জন্য অন্তরটাকে আল্লাহর সাথে জুড়লেই আমরা অপচয় এবং অহংকার থেকে বাঁচতে পারব। পানাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি দামি খাবার তাকে দেওয়া হয়েছে, স্বাদ নিয়েছেন, তবে সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খেতেন, খাওয়ার চেয়ে খাওয়ানোকে তিনি ভালোবাসতেন, খাওয়ার চেয়ে খাওয়ানোকে, খাওয়ানোটাকে তিনি বড় এবাদত বলে গণ্য করেছেন। খাওয়াকে না, খাওয়া খাবো কিন্তু খাওয়াটা আমি না খেয়ে আরেকজনকে দিতে পেরেছি এটা হলো বড় আনন্দ। আপনাদের অনেকবারই বলি যে দুর্ভাগ্য এই আনন্দের অনুভূতিটাই আমাদের থেকে চলে যাচ্ছে, পুরো বিশ্ব সভ্যতা আজকে আমাদেরকে খাওয়ার আনন্দ শেখাচ্ছে, খাওয়ানোর যে একটা আনন্দ আছে এটা আমরা ভুলতে বসেছি। ভাই খুব কষ্ট লাগে, গাছে লাশ, খালে লাশ, বিলে লাশ, শিশুর লাশ, মানুষের লাশ, দু টাকায় লাশ, বিনা টাকায় লাশ, মায়ের হাতে সন্তানের লাশ, মানুষের মানবীয় মূল্যবোধ যেন কোথায় হারিয়ে গেছে। কেন এটা এমনি হয়নি? এটা আমাদের এই যে বিনোদন মিডিয়া, মিডিয়া 24 ঘন্টা আমাদের যে জীবন শেখাচ্ছে, আমাদের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ এনজিও যে জীবন আমাদের শেখাচ্ছে, এ জীবন হলো ভোগের জীবন, এ শুধু ভোগ নিয়ে উৎকণ্ঠা, ত্যাগের জীবন আমরা ভুলে গেছি। এ উপলক্ষে হঠাৎই মনে পড়লো, মনে অনেক কষ্ট থাকে যেটা আমার পার্সোনাল, এটা তো আপনাদের না, মালিকের কাছে পারলে বললাম মালিক বুঝবে, কিছু থাকে সামাজিক, আমাকে আমার এক ছুঁয়ে ফেলবেন, আমরা অন্তত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আমরা অন্তত আল্লাহকে এইটুক বলতে পারি যে আল্লাহ আমরা এটাকে অপছন্দ করেছি, এর জন্য যদি কোনো গজব আসে আল্লাহ অন্তত সেই গজবে আমাদের ফেলো না। আর যদি কেউ উপরওয়ালার থাকেন বোঝাতে হবে যে মেলা হবে, গান বাজনা হবে, অ্যাফোর্ডেবল, এটা ছেলে পেলে শুনে চলে যায়, কিন্তু জুয়া যেন না হয়, অশ্লীলতা মাদকতার জন্য প্রসার না হয়। তো এই যে যেটা বলছিলাম যে আমরা আমাদের দুনিয়ার লোভ, দুনিয়ার অর্জন ত্যাগ নয় ভোগেই বড় হওয়ার, টাকা কত আমি পেলাম এরপরে যে গেল গেল, আমি 2 লাখ পেয়েছি আপনি 3 লাখ পেয়েছেন, আরেকজন 25,000 পেয়েছে, আরেকজন একটা টিকিট পেয়েছে, এইটা অনুভূতিটা আমাদের ভিতরে এমন হয়ে গেছে যেটাতে একটা মানব সমাজ সভ্যতা, এখানে আমাদের সন্তানেরা বড় হবে, এই সমাজের মানুষগুলো ভালো হলে আমরা ভালো হব, এই সমাজের মানুষগুলো যেন অন্তত জাতি ধর্ম নির্বিশেষে সৎ হলো, মানবিক হলো, মানবীয় মূল্যবোধগুলো অন্তত প্রমোট হোক,
ত্যাগ খাওয়ার আনন্দ নয়, খাওয়ানোও যে একটা আনন্দ মানুষের কাজ এটা মানুষ বুঝতে শিখুক, এটা আমরা প্রমোট করতে পারছি না। যাই হোক ভাইরা, যেটা বলতে চেয়েছিলাম হালাল খাওয়া হারাম খাওয়া, এটা হলো ইসলামের খাওয়ার আদবের প্রথম যে দিকগুলো। অপচয় করো না, যত পারো খাও, অহংকার করো না, যা পারো খাও, হারাম খেও না, হালাল যা পারো খাও। হারাম দুই প্রকারের ভাইরা, একটা হারাম হলো আল্লাহ স্থায়ী হারাম করেছেন, যেমন শুয়োর হারাম, রক্ত হারাম, মৃত প্রাণী হারাম, এই জাতীয় হারাম খুবই কম। কোরআনে শুধু এই তিনটে জিনিসই হারাম বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র প্রাণীগুলোকে হারাম করেছেন, যারা মানে কামড়ে গলা ছিঁড়ে খায়, যাদের মানে গোশত মাংসাশী প্রাণী যেগুলো, আর পাখির ভিতরে মাংসাশী পাখি যেগুলো, এগুলোকে হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া মূলত সবই মুবাহ। আর হারামের আরেকটা, এছাড়া কুকুর হারাম রাসূলুল্লাহ সাল্লাম হারাম করেছেন, আরেকটা হারাম হলো যেটা উপার্জনের কারণে হারাম হয়, অর্থাৎ জুলুম করে অবৈধভাবে ফাঁকি দিয়ে যে উপার্জন আমরা করি, এটা হলো আরেকটা হারাম। এখানেও আমরা খুবই খুবই অধার্মিকতা করি। শুয়োর খান, কোরআনে যত জায়গায় আল্লাহ শুয়োর হারাম করেছেন, প্রায় সব জায়গায় আল্লাহ বলেছেন শুয়োর রক্ত মরা প্রাণী খেয়েও না হারাম, তবে জীবন বাঁচাতে খেতে পারো। আর যেটা উপার্জনের হারাম, সুদ উপার্জনের হারাম, জুলুম উপার্জনের হারাম, চাঁদাবাজি উপার্জনের হারাম, কারোর ইচ্ছার বাইরে তার থেকে টাকা নিয়ে নেওয়া চাপ দিয়ে উপার্জনের হারাম, আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে জান বাঁচানোর জন্য সুদ খাওয়া যায় বা টাকা কেড়ে নিয়ে ডাকাতি করা যায়। তুমি জান বাঁচাতে শুয়োর খেতে পারো, জান বাঁচাতে মরা প্রাণী খেতে পারো, কিন্তু মানুষের উপরে জুলুম করে অবৈধ উপার্জন করতে পারো না। দুর্ভাগ্য ভাইরা, আমাদের সমাজে দেখেন আমাদের ধার্মিকতাটা কোথায়। একজন কেউ যদি শুয়োর খায় আমরা একঘর করে দেবো, একজন কেউ যদি মদ খায় একঘর করে দেব, একজন কেউ যদি কুত্তার গোস্ত খায় একঘর করে দেব, এমনকি কুচিয়ে ইত্যাদিগুলো যেটাগুলো আরো অনেক পরের কথা, এগুলো তো হয়তো একঘর করে দেব। কিন্তু একজন যৌতুক নেয়, একজন ওজনে কম দেয়, একজন সুদ খায়, একজন ঘুষ খায়, এজন্য তাকে একঘরে করা তো দূরের কথা, তার সাথে আত্মীয়তা করতে, তাকে আমার কুটুম্ব বানাতে, আমার মাহফিলের প্রধান অতিথি বানাতেও আমরা কোনো রকমের অন্তরের গভীরেও কোনো আপত্তি বোধ করি না। ভাইরা, আমাদের কাউকে দোষ দেওয়ার উদ্দেশ্য না, আমার ইমান চেক করা। আপনি দেখেন আপনার অন্তরে ঘৃণা আছে কি না, যদি এই হারাম খাওয়ার প্রতি কোনো ঘৃণা থাকে তাহলে আপনি তো আটকে গেলেন যে এই মহা হারাম। শুয়োর খাওয়ার চেয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম করা, যৌতুক নেওয়া অনেক বেশি হারাম, কিন্তু আপনি কম হারামকে অনেক ঘৃণা করলেন। এটা তো ওই সুদ অসুদের ধর্মে চলে গেল। তো এই বিষয়ে আজকে আর বলতে পারছি না, আগামী দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে বলবো ইনশাআল্লাহ।